অপহরণের অভিযোগে গ্রেপ্তার বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। বারাসাতের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করলো সিআইডি। 2রা সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীর বাড়ির পার্কিং লট থেকে ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2 কোটি 25 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ। এরপর তদন্তে নামে খড়দা থানা, পরে তদন্ত হস্তান্তর করা হয় সিআইডিকে। বারাসাত থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় ত্রিপুরার ব্যবসায়ীকে। গ্রেপ্তার করা হয় 7 জনকে। ধৃত 7 জন বারাসাত 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের সহযোগী। পুলিশ সূত্রে খবর, 7 জনকে জেরা করে তৃণমূল কাউন্সিলরের নাম সামনে আসে। আজ রাতে তাঁকে গ্রেপ্তার করে সিআইডি। দল থেকে বহিষ্কার করা হয়েছে মিলন সর্দারকে, জানিয়েছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দল বিরোধী কার্যকলাপের জন্য এবং যে কারণে ওকে গ্রেপ্তার করা হয়েছে, সবকিছু মিলিয়ে ওকে দল থেকে তাড়িয়ে দেওয়া হলো, তার মানে এক্সপেল করা হলো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হ্যাজ এক্সপেলড দিস কাউন্সিলর। আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ খুন কাণ্ডে প্রতিবাদে মুখর কলকাতা। গতকাল ধর্মতলা জরিনা ক্রসিংয়ে গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছিল, যাতে সামিল হয়েছিলেন সমাজের বিশিষ্ট স্তরের মানুষ। দুর্নীতি এবং এই অবিচারের পরিবর্তন চাই। এই যে পুঞ্জীবিত বছর দশকের আগুন আমাদের মধ্যে রয়েছে, আমরা যে দেখতে পাচ্ছি যে প্রভাবশালী ক্রিমিনালদের রাজত্ব চলছে জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, সিন্ডিকেট ছাড়া মানুষ এক পা চলতে পারছে না। আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের বিচার সহ একাধিক দাবিতে প্রতিবাদ চলছে। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি একদিকে যেমন সরব হয়েছেন সিনিয়র ডাক্তাররা, তেমনই নক্কারজনক ঘটনার প্রতিবাদে মুখর হয়েছেন বৃদ্ধজনরাও। বৃহস্পতিবার নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে গণকনভেনশনের ডাক দিয়েছিল জনচেতনা মঞ্চ। কখনো শ্রুতি নাটকের মাধ্যমে, কখনো আবার তুলির টানে চলতে থাকে প্রতিবাদ। সেখানেই দুর্নীতি সিন্ডিকেট নিয়ে সরব হন নাট্য ব্যক্তিত্ব মেঘনাথ ভট্টাচার্য। আমরা যে দেখতে পাচ্ছি যে সরকারি বিভাগগুলো দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে, যাদের হাতে দায়িত্ব তারা নিজেরাই দুর্নীতিবাজ, প্রভূত সম্পত্তি করছেন তারা, প্রচুর টাকা তাদের হয়েছে, এবং সিন্ডিকেট এবং প্রভাবশালী ক্রিমিনালদেরও তাই হয়েছে। দুর্নীতি আগে ছিল না তেমন নয়, আগের সরকারের বিনয়বাবু বা বুদ্ধবাবু একাধিকবার দুর্নীতির ব্যাপারে কথা বলেছেন যে সরকারের মধ্যে অবস্থা খারাপ দেখে চোরদের সরকারও বলেছেন, কিন্তু তখনও একটা বাধা, তখনও একটা শাসন, তখনও একটা প্রতিরোধ ছিল, কিন্তু তারপরে যে দুর্নীতিগ্রস্ততা সার্বিকভাবে আপাদমস্তক ছড়িয়ে গেছে এই অবস্থা আমরা কোনোদিন দেখিনি। অথচ ভোটের বাক্সে এর কোনো প্রতিফলন নেই, আমাদের পক্ষে কিছু করা সম্ভব হয়নি, কারণ ভোটে জিতে তারাই চলে আসছে যারা দুর্নীতিবাজ। আরজিকর কাণ্ডে বুধবার মাউথ অর্গান বাজিয়ে ছবি এঁকে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছিল সনাতন দিনদা সৃজিৎ মুখোপাধ্যায়দের। আর এদিন রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন বৃদ্ধজনেরা। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।